তো আজকে আমরা যে জিনিসটা বানাবো আমরা বানাবো বাসি আর রুটি দিয়ে ঠিক আছে অনেক বাড়িতে একটু বেশি রুটি হয়ে যায় বা রুটি কেউ খায় না তখন ওটা সকালে কেউ ফেলে দেয় কেউ খেয়ে নেয় যাই হোক বাসি রুটি তাই হোক যাই হোক তো ওই বাসি রুটি দিয়ে আমরা একটা ভালো জিনিস বানাবো তো এখানে বাসি রুটিগুলোকে আমরা টুকরা টুকরা করে নিয়েছি আর মিক্সির কোটাতে দিয়ে দিলাম এবার দেওয়ার পর ঢেকে নিলাম ওটা মিক্সিতে একবারে গুঁড়া করে নেবো ঠিক আছে আর এখানে আমরা দিয়ে দিচ্ছি একটু ঘি কালো কড়াই নিয়ে নিয়েছি পুরা কড়াই এবার কড়াইয়ের উপর দিয়ে দিলাম ঘি এবার ঘিটা গলে আলো গলে যাওয়ার পর এখানে রুটিটাও দেখতে হচ্ছে একদম পিসে মানে মাটি মাটি হয়ে গেছে যাই হোক এবার এটাকেও আমরা এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে দু মিনিটের মতো ভেজে নেবো ঠিক আছে এবার দু মিনিট ভাজার পর এর উপরে আমরা দিয়ে দেবো হচ্ছে সুজি ঠিক আছে দু মিনিট ভাজার পর এর উপরে সুজি দিলাম এবার সুজি দেওয়ার পর আমরা পাঁচ মিনিট মতো এটাকে ভেজে দেবো ঠিক আছে পাঁচ মিনিট তো এখানে ভেজে যাচ্ছি ভেজে যেতে আমরা পাঁচ মিনিট হওয়ার পর এখানে দিলাম দুধ ঠিক আছে এবার দুধ দিলাম দুধটাকেও আমরা ভালো করে এখানে নাড়িয়ে নিচ্ছি এবার নিতে নিতে আমরা দিলাম কিসমিস ঠিক আছে কোনো টাইম নেই আস্তে আস্তে করলেই হবে এবার কিশমিশ দিলাম কিশমিশ দেওয়ার পর এর উপরে দিলাম ও কাজু দিয়েছিলাম কাজু আর তার উপরে এখানে দিলাম চিনি ঠিক আছে এবার দেওয়ার পর এখানে ভালো করে নাড়িয়ে নিলাম এবার নাড়িয়ে নেওয়ার পর দিলাম এলাচ গুঁড়া ঠিক আছে এলাচ এলাচি যা বলতে পারো তো ওর গুঁড়া আমরা দিয়ে দিলাম ঠিক আছে এবার দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম এবার নাড়িয়ে নেওয়ার পর একটু ঘি আমাদের শর্ট পড়ে দিল তো ঘিটাকে আমরা একটু সাইডে দিলাম এবার দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো ঠিক আছে এখানে ভালো করে একবারে এটা দেখতে হবে একদম মানে আটা আটা টাইপের মানে সলিড হয়ে যাবে শক্ত হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে আছে আমাদের অনেকটা শুকিয়ে শক্ত হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবার এটাকে আমরা উঠিয়ে নেবো তো আমাদের এখানে হয়ে গেলো এটা মানে কাজ কামতাম তো এখানে উঠি নিলাম তো উঠি নিয়ে এখানে হাত দিয়ে একবার ভালো করে মেখে নিতে হবে ঠিক আছে মানে নরম করে নিতে হবে একটু গরম থাকবে আস্তে আস্তে কোনো তাড়া নাই এবার নরম করার পর কিছুক্ষণ মাখার পর এভাবে বেলনা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে ঠিক আছে একটু যেন মোটা থাকে এটা পাতলা থাকলে একবার বিচ্ছি লাগবে একটু যেন মোটা থাকে কমসে কম ডালপুরি যেমন মোটা থাকে ওরকম টাইপের যেন মোটা থাকে যাই হোক এবারে এটাকে আমরা দু সাইড দিয়ে ভালো করে কেটে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমাদের পিস পিস হয়ে গেছে এটা ঠিক আছে তো এখানে পিস পিস করে নেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে কিছু দিব হ্যাঁ তো দিব হচ্ছে কাজু ঠিক আছে এখানে কাজু যেগুলো কাজু গুঁড়া করে বা গুড়া কাজু ভাঙা কাজু দোকানে পাওয়া যায় একটু সস্তায় পাওয়া যায় তো এই কাজুটাকে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছ মানে বেল বেলনা দিয়ে ওটাকে মানে একবার হালকা খুবই হালকা করে বেলে দিচ্ছি যেন কাজুগুলো ভিতরে ঢুকে যায় এবার এটাকে নিয়ে ফ্রিজে রেখে দিলাম ঠিক আছে পনেরো মিনিটের জন্য এবার ফ্রিজ থেকে পনেরো মিনিট পর বের করলাম এই যে বের করার পর এখানে দেখতে পাচ্ছ আমরা এক একটা করে পিস উঠিয়ে থালায় সাজিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি এরকম টাইপের মোটা আর দেখে এভাবে করতে হবে আর কিছু নেই এখানে ভিডিও শেষ উপরে চারটা ভিডিও দেখা যাচ্ছে ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে ভিডিও দেখাচ্ছে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব দেবেন আর কিছু বলার নেই এখানে ভিডিও শেষ হতে চলো বাকি টাটা বাই বাই ভিডিও লাইক করবে হ্যাঁ হয়ে গেল হ্যাঁ